শাহজাদা, জামাল যে আমায় কথা দিয়ে গেল, কই সে তো আর এলো না, আর আসবেই বা কেন? সে হলো শান্তিনগরের শাহজাদা, আর আমি হচ্ছি সামান্য এক গরিবের মেয়ে। আমার কথা কি তার মনে আছে? না না, আজ আমার কিছুই ভালো লাগছে না। আমার চোখে যে বারবার শুধু তার মুখছবি ভেসে উঠছে, আমার যে এখন কিছুই ভালো লাগছে না। ওই পরদেশে যে আমার মন প্রাণ চড়ে করে আমার কলিজায় একেবারে তীর মেরেছে, পরদেশি এক শিকারি, ওরে মন কেড়েছে, ওরে মেরেছে রে কলিজাকে তীর মেরেছে, কি জানি কি জাদু করে দিওয়ানা করেছে, পরদেশি এক শিকারি। আমি যে না এসে থাকতে পারলাম না কেন শাহজাদা? আমার মাঝে এমন কি গুণ আছে যে আপনি না এসে থাকতে পারলেন না? আছে মহু, আছে। তোমার তোমার মাঝে এমন গুণ আছে যে যা বলে আমি শেষ করতে পারবো না শাহজাদা। হ্যাঁ, তাই তো তোমাকে একটিবার দেখার জন্য মন আমার ব্যাকুল হয়ে উঠেছে। থাক শাহজাদা, আর এমনি করে বলতে হবে না, কেন এসেছে তাই বলুন। মহুয়া শাহজাদা, তোমার ওই কাজল টানা চোখের ইশারা, রক্ত রাঙা ঠোঁটের মিষ্টি হাসি আমায় যে বিভোরে করে দিয়েছে শাহজাদা, আমি
আমি আমি যে হারিয়ে ফেলেছি মোর আত্মসত্তা, তুমি তুমি আমি আমি ডুবে গেছি তোমার প্রেম সাগরে। শাহজাদা, আমি আমি তোমায় ভালোবেসে ফেলেছি, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। শাহজাদা, না 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 শাহজাদা, তা হয় না। মহুয়া, শাহজাদা, আমি আমি যে তোমাকে চারা প্রাণে বাঁচবো না মহুয়া। ধরা দাও, ধরা দাও, কথা দাও গো মুক্ত বলাকা সোহাগী মোর, নইলে যে আমি প্রাণে বাঁচবো না। শাহজাদা, আপনি হলেন শান্তি নগরীর শাহজাদা, আর আমি এক সামান্য গরিবের মেয়ে। আকাশ আর মাটি কখনো এক হতে পারে না শাহজাদা। কেন পারে না মহুয়া? কারণ আকাশের মেঘ মালা যদি আকাশের মেঘ যদি বৃষ্টির ধারা হয়ে মাটিতে নামতে পারে, মাটির সঙ্গে আলিঙ্গন করতে পারে, তাহলে কেন তুমি আমার সঙ্গে ভালোবাসা করতে পারবে না? শাহজাদা, শাহজাদা, এই জন্য যে শাহজাদা, আকাশেতে শুধু মেঘ থাকে না শাহজাদা, ওই মেঘ মালা যদি বৃষ্টির পরিবর্তে বজ্রপাত হয়ে মাটিতে ঝরে পড়ে, তখন যে মাটির মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না শাহজাদা। না না মহুয়া, না। এই যে তোমার ভুল ধারণা, এই এই তোমার হাত ছুঁয়ে আমি তোমাকে কথা দিলাম, আমি আমি তোমায় কোনোদিন ভুলবো না। না না শাহজাদা, না না, আমার আমার যে বড্ড ভয় হচ্ছে শাহজাদা। আপনি 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 চলে যান শাহজাদা, আপনি চলে যান। মহুয়া, ঠিক আছে, চলে যেতে যখন তুমি বলছো, তাহলে তাহলে আমি তাহলে আমি রাজপ্রাসাদে ফিরে যাব না, আমি আমি এই পৃথিবীর বুক থেকে আমি চলে যাব। না শাহজাদা, না, আপনি কি করছেন শাহজাদা? তাহলে বলো, তাহলে বলো, তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে কিনা একবার বলো শাহজাদা। মহুয়া, শাহজাদা, মহুয়া, না না শাহজাদা, তুমি তুমি আমার মাথায় হাত রেখে কথা দাও শাহজাদা, গরিবের মেয়ে বলে আমায় তুমি কোনোদিনও ভুলে যাবে না। কথা দিলাম ও হে কন্যা গো, ও কন্যা গো, Bye.
মহুয়া আমার পাশে এমনি করে থাকবে তো? হে আমি চিরদিন তোমার পাশে থাকবো, কোনোদিন তোমাকে ভুলে যাব না, সত্যি বলছো? চিরদিনই সেই যে আমার, আমি আছি সেই তোমারি আচ্ছা।
তুই জেনে শুনে এই মরণ পথে পা পড়াচ্ছিস? বাবা তুমি চুপ চুপ হতভাগী, চলে আয় চলে আয় চলে আয় আমার সঙ্গে। পাগলামি করো না বাবা। বাবা ওরে ওরে হতভাগী, এই জন্যই কি তোকে আমি লালন পালন করেছি? তোর মায়ের মৃত্যুর পর নিজে নাকি তোর মুখে আমি আর তুলে দিয়েছি বাবা। আর জেনে শুনে তুই এই মরণ পথে পা বাড়াতে চাইছিস? না, আমি আমি বেঁচে থাকতে তা হতে দেব না রে হতভাগী, তা হতে দেব না। বাবা চলে আয়, বাবা চলে আয়। না চাচা, আপনি যা ভাবছেন তা নয়, আমরা মানে ইয়ে মানে আমরা দুজন দুজনকে ভালোবাসি চাচা। তা সাজাদ না, তা হয় না। আপনি হলেন শান্তিনগরের সাজাদা, আর ও হচ্ছে এই গরিবের মেয়ে। বাবা আপনি 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 দয়া করুন সাজাদা, আমি আমি হাত জোর করে আপনার কাছে বিনতি করছি, আপনি চলে যান। না বাবা, আমিও আমিও যে শাহজাদাকে ভালোবাসি বাবা, তাকে ছাড়া যে তাকে ছাড়া যে আমিও বাঁচবো না বাবা। কি বললে কি বললে পুরাবো কি বাবা? ওরে ওরে পুরাবো কি? একবার কি ভেবে দেখেছি যখন ওই জাহাপোড়া শুনতে পাবে তোদের ভালোবাসার কথা, তখন যে কি হবে বাবা? তাই একবার তাই একবার ভেবে দেখেছি তোকে তোকে আমাকে নির্মম ভাবে হত্যা করবে হতভাগী। বাবা বাবা, না না চাচা না, এ হতে আমি দেব না, কারণ কারণ আমি মহুয়াকে আমার মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসি, তাই তাই মহুয়ার ভালোবাসার মর্যাদা দিতে গিয়ে যদি রাজমহল ছেড়ে আমার পথের ধুলো আসতে হয় তাও আসবো, তবু তার মহুয়ার ভালোবাসার মর্যাদা করতে পারবো না। এ আমার প্রতিজ্ঞা চাচা। আপনি আপনি কেন বুঝতে পারছেন না শাহজাদা, আবেগ আর বাস্তব একই নয়, তৈল আর পানি যেমন একসাথে মিশতে পারে না। আপনি আমি আপনার কাছে হাত জোর করে বিনতি করছি, আপনি আপনি আমায় দয়া করুন শাহজাদা। এই গরিবের একমাত্র সম্বল মাতৃহারা মা মহুয়াকে আমার মুখ থেকে আপনি কেড়ে নেবেন না দাদা, আপনি কেড়ে নেবেন না বাবা। বলো রে মানুষ
করবি যদি বুঝে শুনে শপথ করবি, যাতে শপথের মালা কোনোদিন বিফলে যায় না, কোনোদিন বিফলে যায় না। মনরে হে পাগল, আমি আমি বুঝেই শপথ করেছি, আমার শপথের মালা কোনোদিন ছিঁড়বে না। আপনি আপনি শুধু আমাদেরকে দোয়া করেন চাচা, আমাদের পবিত্র ভালোবাসার বন্ধন যেন কোনোদিন ছিঁড়ে না যায়। হে খোদা, আমি এখন কি করব খোদা, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। আপনি আপনি আমাকে বিশ্বাস করুন চাচা, আমি খোদার নামে শপথ করে বলছি, মহামার ভালোবাসার কোন অমর্যাদা আমি করব না। জামাল সেদিন আমাকে অপমান করে আজ চাষার মেয়েকে এত সুহাগ, আফসোস মহব্বত আইসে। তুমি এখানে কেন এসেছো, তুমি এখানে কেন এসেছো শিবাসালা? যাহা মারার হুকুম তোমাকে রাজ দরবার নিয়ে যেতে, চলো আমার সঙ্গে। তুমি বাহিরে অপেক্ষা করো, আমি আসছি। যহুকুম শাহজাদা, যহুকুম জলদি জলদি চলে আসবেন, আমি বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে বাবা, দেখেছি দেখেছি সে হতভাগি দেখেছি, আমি আমি যা ভেবেছিলাম ঠিকই তাই হবে রে হতভাগি, ঠিকই তাই হবে, ঠিকই তাই হবে। তুমি তুমি আমাকে ভুল বোঝো না মহুয়া, তোমার আমার ভালোবাসা যদি পবিত্র হয়ে থাকে তাহলে এই পৃথিবীর কেউ আমাদের ভালোবাসাকে ভাঙতে পারবে না। এখন এখন আমি আসি মহুয়া, আবার দেখা হবে। Yeah.